আপনার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সাহাবীদের কি নিয়া যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে ফিরতেছিলেন প্রচন্ড রকম গরম তাপের ভিতর মরুভূমির বালুর ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন বিশাল একটা সাহাবীদের জামাত পানির পিপাসা লেগেছে ক্ষুধার্ত সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে আসতেছে সবার পেটে ক্ষুধা ক্ষুধার জ্বালায় আর হাঁটতে পারে না চলতে কষ্ট হয় নবীজির কাছেও পানি নাই সাহাবীদের কাছেও খাবার নেই এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডেকে ডেকে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে সামনে আমার এক বন্ধুর বাড়ি আছে আমার বন্ধুর বাড়িতে আপনাকে আমি নিয়ে যাব আমার বন্ধু যদি আপনাকে দেখে অনেক খুশি হবে আল্লাহ নবী গো আমি আপনাকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে মেহমানদারি করব নবী খুশি হইলেন খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন ওমর ওমরকে আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন ওমর ঠিক আছে তুমি তোমার বন্ধুর বাড়ি আসলে আমাদেরকে নিয়ে যাও ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন কে নিয়া এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর বাড়িতে গেলেন বন্ধুর বাড়িতে যাওয়ার পরে এবার তার বন্ধু নবীজিকে দেখে সালাম দিলেন সালাম দিয়া নবীজির সাথে কৌশল বিনিময় করলেন আল্লাহ নবীকে বসিয়ে রাখলেন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এখানে বসেন আল্লাহ নবীকে বসাইলেন বসাইয়া আল্লাহ নবীর সামনে সাহাবীদের সামনে সাহাবাজ মাইনদের সামনে দস্তরখান বিছাই দিলেন দস্তরখান বিছাইয়া দিয়া এবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতে আছেন ভাই ওমর আর নবীজিকে বলতে আছেন হে আল্লাহর পয়গাম্বার আমি হাতের কাজটা শেষ করে আপনাদেরকে খানা দেব আপনারা অপেক্ষা করেন নবীজি আমার দস্তরখানে সাহাবীরা দস্তরখানে খানার অপেক্ষায় বসে আছে আর ওই লোকটা ছিল একটু কৃপণ প্রকৃতির লোক ওই লোকটা কাজের ভান করে করে সময় খ্যাপন করতেছে আর আল্লাহ নবী বসে বসে কষ্ট পাইতেছেন আহারে যেই বনের পশু পাখি নবীজিকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো নবীজিকে সালাম করার জন্য দাঁড়িয়ে থাকতো আর সেই দয়ার নবী মায়ার নবী একটা লোকের বাড়িতে মেহমান হইল আর এই দুর্ভাগা পোড়া কপাল নবীর সাথে দুর্ব্যবহার করল নবীজিকে বসাইয়া কষ্ট দিলেন আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকটু সময় বসুন আমার হাতের কাজটা শেষ হলে আমি আপনাকে খাবার দেব নবীজি আমার বুঝতে পারলেন এই লোকটা কৃপণ প্রকৃতির লোক এই লোকটা আমাদেরকে খাবার দেবে না খাবার খাওয়াবে না আর ওই লোকটাও মনে মনে চিন্তা করতেছিল এই কাফেলার ভিতর অনেকগুলো লোক আছে এখানে যদি তাদেরকে আমি খাওয়াই তাদেরকে যদি খাবার দেই তাহলে আমার অনেক দিনের খাবার শেষ হয়ে যাবে কৃপণ লোক তিনি চিন্তা করলেন এখন যদি নবীজিকে খাবার দেই এখানে তো অনেক লোক আমার অনেকগুলো খাবার নষ্ট হবে শেষ হয়ে যাবে এই চিন্তা করে আল্লাহর বান্দাটা আপনার আমার নবী রহমতের নবী মায়ার নবীকে খাবার না দিয়া বসায়া বসায়া কষ্ট দিলেন নবী আমার দীর্ঘক্ষণ বসে থেকে এবার নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন এ আমার সাহাবীরা আমার বুঝ হয়ে গেছে এই লোকটা আমাদেরকে খাবার খাওয়াবে না আমাদেরকে বসিয়ে বসিয়ে কষ্ট দিতেছে তোমরা চলে আসো আমরা অন্য কোথাও চলে যাই এই লোকটা আমাদেরকে খাবার দেবে না আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন এবার সাহাবীদের কিনিয়াম তিনি ওই লোকটার কৃপণ লোকটার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন এমন মুহূর্তে কৃপণ লোকটা এসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুঃখিত ক্ষমা করবেন আমি আপনাকে সময় দিতে পারি নাই আমার হাতের কাজটা শেষ করতে পারি নাই এজন্য আসতে পারি নাই আবার একদিন আপনি আসলে মেহমানদারি করব আল্লাহ নবীকে মানুষ পায় না আর এই দুর্ভাগা পোড়া কপাল নবীজিকে পেয়েও নবীজির সাথে
ভালো আচরণ করতে পারল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য হাদিসের ভিতর আসছে কৃপণ লোক জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘেরান পর্যন্ত কৃপণ তার নাকে পাবে না। 500 বছরের দূর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে, কিন্তু কৃপণ লোক আল্লাহর জান্নাতের ঘেরানও পাবে না। বখিলার বুয়াদ জাহেদে বাহরুবার বেহেস্তি নাবাসত বাহুক মে খবর, বখিল কৃপণ লোক জান্নাতের ঘেরানও পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য বিজ্ঞজনরা বলে আমাদের আল্লাহওয়ালাদের কথা যে কৃপণ লোকের বাড়িতে দাওয়াত খেতে হয় না। কৃপণ যদি দাওয়াত দেয় তো কৃপণ লোকের বাড়িতে দাওয়াত খাওয়াও নিষেধ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি আমার মনের দুঃখ নিয়া পেটে ক্ষুধা নিয়া এই কৃপণ লোকটার বাড়ি থেকে বের হয়ে আসলেন। এবার বাড়ি থেকে বের হইয়া সাহাবাজ মাইনদেরকে নিয়ে ডেকে বলতে আসেন, হে আমার সাহাবিরা, তোমরা সবাই আমার সাথে হাত তোলো, আল্লাহর কাছে দোয়া হবে। সাহাবিদেরকে নিয়াম আল্লাহর নবী আকাশের দিকে দুইটা হাত উত্তোলন করে ধরলেন। এবার দোয়া করতেছেন, আল্লাহ আমাকে যেই ব্যক্তি খাবার খাওয়াইল না, খাবার খাওয়ানোর কথা বলে দস্তরখানে বসে আমাকে দীর্ঘক্ষণ কষ্ট দিল, বসিয়ে রাখলো, আয় আল্লাহ তাআলা তুমি এই লোকটার হায়াত আরও বৃদ্ধি করে দাও। বলেন তো দোয়াটা উল্টো হয়েছে না সোজা হয়েছে? কী হয়েছে? আপনারা সবাই বলবেন হুজুর দোয়াটা উল্টা হয়েছে। সাহাবাজ মাইনদের কথাও এক, তারাও চিন্তা করলেন যে নবীজি এখন যখন হাত উঠিয়েছে এই লোকটার জন্য এমন বট দোয়া দেবে, এই লোকটা এখনই দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। কিন্তু সাহাবিরা নবীজির দোয়া শুনে তারা বিস্মিত হলেন, আশ্চর্য হইয়া গেলেন। তারা চিন্তা করলেন নবীজি এটা কেমন দোয়া করল, দোয়া তো উল্টা করল আমরা যেমন ভাবতেছি, আর সাহাবিরা একই কথা ভাবতেছিলেন। এইবার নবীজি এই দোয়া করে এখান থেকে চলে গেলেন। সামনে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী দেখেন রাস্তার উপর একটা বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে। বুড়ি মহিলা আল্লাহ নবীকে দেখে সালাম করলেন, সালাম দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনি আমার বাড়ির সামন দিয়া যাবেন, আর আপনি আমার বাড়িতে প্রবেশ করবেন না, আমার বাড়ির মেহমান হবেন না, এটা হতে পারে না, আপনি আমার বাড়িতে চলুন, আমার বাড়ির মেহমান হন। আল্লাহ নবীকে সাহাবাজ মাইনদেরকে সহ বুড়ি তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেলেন। বাড়িতে নিয়া এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে নিয়া এবার নবীজি আমার বুড়ির বাড়িতে গেলেন। বুড়ি নবীজিকে দাওয়াত দিয়া নিয়ে গেলেন, আল্লাহ নবীকে বসাইলেন। বসাইয়া বুড়ি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু অপেক্ষা করুন, আমার একটা মাত্র বকরি ছিল, এটাই দুনিয়ায় আমার একমাত্র সম্বল, বকরিটা আমি ঘাস খাওয়ানোর জন্য রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আমার বকরিটাকে একটু নিয়ে আসি। নবীজিকে বসাইয়া বুড়ি এবার তার বকরি আনার জন্য গেলেন। বকরি এনে আল্লাহ নবী সাহাবিদের হাতে দিলেন। হাতে দিয়া এইবার আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বকরি জবে করেন, আপনি খান, আপনার সাহাবিদেরকে খাওয়ান। এই বুড়ি দুনিয়ার একেবারে গরিব মহিলা, তার এই কুড়ের ঘরটা ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই, আর এই বকরিটাই ছিল তার দুনিয়ার একমাত্র সম্বল, তার জীবনের শেষ সম্বলটুকু, শেষ সম্পদটুকু বকরিটাও নবীজির হাতে মেহমানদারির জন্য তুলে দিলেন। নবী আমার সাহাবিদের কিনিয়া বকরিটা জবা করলেন। বুড়িমা বকরি রান্না করে নবীজির সামনে রুটি বানাইয়া বকরির গোশ রান্না করে খাবার পরিবেশন করলেন। আল্লাহ নবী খাবার খাইলেন। সাহাবাজ মাইন আল্লাহ নবীর সাথে বকরির গোশ দিয়া ভুনা গোশ দিয়া খাবার খেলেন। খাবার খেয়ে বের হয়ে চলে আসবেন,
এমন মুহূর্তে আল্লাহর বান্দি বুড়ি ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরিব মানুষ দুনিয়াতে আমার কোনো সহায় সম্বল নাই নবী গো আমি আপনাকে ভালো করে মেহমানদারি করাতে পারি নাই পয়গম্বর আপনার শান অনুযায়ী আমি আপনাকে মেহমানদারি করাতে পারি নাই আপনি আমাকে maaf করবেন আমার বেয়াদবি maaf করবেন ভুল ত্রুটি maaf করবেন আপনার শান অনুযায়ী আমি আপনাকে বসাতে পারি নাই আমি আপনাকে খাবার খাওয়াতে পারি নাই আল্লাহর নবী গো আমি আপনার কাছে ক্ষমা চাই ভাইরা আমার বন্ধুরা আমার সাহাবাজ বাইন চিন্তা করলেন বুড়ি অত্যন্ত ভালো মানুষ ওই কৃপণের বাড়িতে গেলাম আমাদেরকে না খাওয়ায় বিদায় করলো আর এই বুড়ির কিছুই নাই গরিব মানুষ দুনিয়ায় সম্বল মাত্র তার একটা বকরি ছিল বকরিটাও আমাদেরকে জবে করে খাওয়াই ফেললো নবীজি এবার বললেন সাহাবীরা আমার সাথে হাত উঠাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির বাড়ি থেকে বের হইয়া সাহাবাজ মাইনদেরকে নিয়ে আসমানের দিকে বুড়ির জন্য দোয়া করার জন্য দুইটা হাত পাতলেন সাহাবীরা চিন্তা করলেন বুড়ি তো গরিব মানুষ আল্লাহর নবী এমন দোয়া করবেন যেহেতু বুড়ি আমাদেরকে মেহমানদারি করিয়েছেন হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে বুড়িকে মালামাল বানিয়ে দেবে ধনী বানিয়ে দেবে নবীজি দোয়া করলেন আল্লাহ বুড়ি আমাদেরকে এমন ভাবে মেহমানদারি করেছে আমরা বুড়ির মেহমানদারিতে খুশি হয়েছি আমাদের দিলটা শান্ত হয়েছে আমাদের পেটটা ঠান্ডা হয়েছে আয় আল্লাহ তাআলা বুড়িকে এই মুহূর্তে তুমি দুনিয়া থেকে তুলে নাও দোয়া কেমন হলো উল্টা হলো নাকি সোজা দোয়া হলো বলেন উল্টা উল্টা দোয়া হয়েছে আপনাদের ধারণা উল্টা দোয়া হয়েছে সাহাবাজ মাইন্ডও বলতে আছে এটা নবীজি কেমন দোয়া করলেন যে ব্যক্তি আমাদেরকে মেহমানদারি করলেন তার মৃত্যুর জন্য নবীজি দোয়া করলেন আর যেই ব্যক্তি আমাদেরকে মেহমানদারি না করাইয়া আমাদেরকে দস্তরখান থেকে উঠাইয়া দিল আর ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী দুনিয়াতে দীর্ঘ হায়াতের দোয়া করলেন এটা কেমন দোয়া নবীজি এবার সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা কি শুনতে চাও আমি বুড়ির জন্য এমন দোয়া কেন করেছি আর ওই কৃপণের জন্য এমন দোয়া কোনে করো কেন করেছি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা শুনতে চাই আমাদেরকে আপনি বলুন আমাদের মাথায় তো ধরে না আমাদের কাছে মনে হচ্ছে আপনি উল্টা পুল্টা দোয়া করেছেন নবীজি আমার বলে সাহাবীরা শোনো তাহলে ওই কৃপণ লোকটা যে আমাদেরকে খানা না খাওয়াইয়া আমাদের সাথে বেয়াদবি করেছে আমি যদি তার জন্য মৃত্যুর দোয়া করতাম তাহলে এই মুহূর্তে সে মারা যাইত এবং সাথে সাথে সে জাহান্নামে চলে যাইত আমি চাই না আমার একটা উম্মত জাহান্নামে যাক সে খারাপ কাজ করেছে আমার সাথে বেয়াদবি করেছে এজন্য সে জাহান্নামে যাক এটা আমি চাই না এজন্য আমি নবী তার জন্য দীর্ঘ হায়াতের দোয়া করলাম যাতে করে সে কোনো ভালো কাজ করে আল্লাহর জান্নাতে যেতে পারে সুবহানাল্লাহ চিন্তা করছেন কত দরদি নবী মায়ার নবী নবীর সাথে খারাপ আচরণ করে দস্তরখান থেকে খানা না খাওয়ে উঠাই দেয় আর সেই নবী তার জন্য চিন্তিত যে আরে আমার এই উম্মতটা আমার সাথে বেয়াদবি করার কারণে যেন জাহান্নামে না যায় আল্লাহ তার হায়াত বাড়াইয়া দাও যাতে করে সে কোনো নেক আমল করে জান্নাতে যেতে পারে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম বুড়ির জন্য কেন আপনি এমন দোয়া করলেন বুড়ি আমাদেরকে খানা খাওয়াইল কিন্তু বুড়ির জন্য মৃত্যুর দোয়া করলেন নবীজি আমার ডেকে বললেন হে আমার সাহাবীরা শুনে নাও আমি দেখতে পাচ্ছি যে বুড়ি যদি এই মুহূর্তে মারা যায় আল্লাহ তাআলা বুড়িকে এই মুহূর্তে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন এজন্য আমি বুড়ির মৃত্যুর দোয়া করেছি যাতে করে বুড়ি যদি আরও কিছুদিন দুনিয়াতে বেঁচে থাকে আর যদি তার কোনো বদ আমল হয়ে যায়
খারাপ আমল হইয়া যায় ওই আমলের কারণে যেন তার জান্নাতটা কাটা না যায় তার কিসমতে যে আমি জান্নাত দেখতে পাচ্ছি সে যেন এই মুহূর্তে জান্নাতের মালিক হয়ে যায় এজন্য আমি নবী তার জন্য মৃত্যুর দোয়া করেছি এবার বলেন নবীজির দোয়া কি উল্টা নাকি সোজা কি দোয়া অবশ্যই সোজা দোয়া নবীজি অবশ্যই উভয়ের জন্য রহমতের দোয়া করেছেন যে নবীকে কষ্ট দিয়েছেন তার জন্য রহমতের দোয়া করলেন যে নবীর সেবা করলেন মেহমানদারি করলেন তার জন্য নবী রহমতের দোয়া করলেন এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার ওই মায়া নবী দয়ার নবী মদিনার রওজা মোবারকে ঘুমায় আপনি আমাকে রেখে নবীজি রওজা মোবারকে আরামের নিদ্রায় শুয়ে আছেন ওই নবীর রওজায় আমাদের সবাই যেতে মনে চায় এজন্য ওই মায়ার নবী রহমাতের নবী দয়ার নবীকে আমরা মেনে চলব নবীজি যেইটা বলে ওইটা আমরা শুনব নবীজির তরিকা মেনে আমরা চলব নবীজির সুন্নাতের উপরে আমরা আমল করব পারবো কিনা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল করার চেষ্টা করব নবীজির তরিকার উপরে আমল করার চেষ্টা করব ভাইরা আমার আজকের দুনিয়ায় যে নবী উম্মতের জন্য এত দরদি যে দুঃখ দেয় তাকেও ভোলে না যে নবীর খেদমত করে তাকেও ভোলে না কিন্তু সেই নবীকে আজকে আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নাত সেই নবীর তরিকা আজকে আমাদের ভিতর নেই আমরা নবীর আশেক দাবি করি কিসের আশেক আমরা মজনু লাইলি মজনুর ঘটনা আপনারা শুনেছেন এই মজনু লাইলির জন্য অনেক পাগল ছিল অনেক ভালোবাসত কাকে লাইলিকে তে মজনু একটি গাছের গোড়ায় অনেক দিন ধরে বসে আছে লাইলির প্রেমে দেওয়ানা হইয়া না খেয়ে না খেয়ে শরীরটা শুকনো কাঠ হয়ে গেছে একদিন লাইলির বান্ধবীরা ডেকে বলতে আসে লাইলি তোমার চিন্তায় তোমার প্রেমে দেওয়ানা হইয়া মজনু তো শুকাইয়া কাঠ হয়ে গেছে তুমি তার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করো তাকে একটু সেবা যত্ন করো তাকে একটু যদি কিছু খেতে দিতে ভালো হইতো বলে ঠিক আছে এবার লাইলি বলতে আসে তাহলে ঠিক তোমরা একটা কাজ করো প্রতিদিন এক বাটি করে দুধ আমার মজনুর জন্য তোমরা দিয়েছো মজনু দুধ খাইলে তার শরীরে শক্তি পাবে এই কথাটা পাশেই একজন প্রতারক সে শুনছে যে লাইলি প্রতিদিন এক বাটি করে দুধ তার বান্ধবীদেরকে মজনুর জন্য দিয়ে আসতে বলছে এবার ওই আল্লাহর বান্দাটা ওই প্রতারক ধোকাবাজ নিজেকে মজনু বানাইছে মজনু বানাইয়া মজনু সাইজা গাছের গোড়ায় যাইয়া পাগলের মতন বসে আছে এইবার যখন তার বান্ধবীরা দুধ নিয়ে যায় তার সামনে দিয়া যখন যাইতেছিল তখন সে ডেকে বলতে আসে আরে আমি তো মজনু এই যেখানে বসে আছি তোমরা কোথায় যাও আমাকে দুধ দিয়া যাও তার বান্ধবীরা তাকে মজনু মনে করে দুধের বাটি দিয়ে আসলো আর ওই প্রতারক দুধ খেয়ে ফেললো এইভাবে করে প্রতিদিন তার কাছে দুধ পাঠায় আর ওই প্রতারক মজনু দুই নাম্বার মজনু সেজে আশেক সেজে বসে আছে সে আইসা প্রতিদিন দুধ খাওয়া যায় এবার তার বান্ধবীর একদিন ডেকে বলতে আসে এ সখী রে তোর লাইলি তোর কেমন মজনু কেমন তোর প্রেমিক কেমন তোর দিওয়ানা প্রতিদিন তুই দুধ পাঠাস কিন্তু আজ পর্যন্ত একদিনও জিজ্ঞাস করলো না তুই কেমন আছস তোর কথা কোনোদিন জিজ্ঞাস করে না দুধ খেয়ে বাটি দিয়ে দে আমরা চলে আসি লাইলি বুঝতে পারলেন লাইলি ডেকে ডেকে বলল নিশ্চয়ই কোনো ঘাবলা হয়েছে এটা আসলে আমার মজনু নয় পরীক্ষা করতে হবে তোমরা আজকে দুধের পরিবর্তে একটা চাকু নিয়ে যাও আর এই বাটিটা নিয়ে যাও যাইয়া মজনুকে বলবা আমি তার শরীরের মাংস খেতে চাই তার শরীর থেকে যেন এক টুকরা মাংস কেটে আমাকে দেয় এবার আজকে দুধের পরিবর্তে বাটি আর চাকু নিয়ে গেছে
বাটি আর চাকু তার হাতে দিছে। এইবার এই দুই নাম্বার আশেক দুই নাম্বার মজনু ডেকে বলে, এ আমার বান্ধবীরা, এ আমার লাইলির বন্ধুরা, তোমরা প্রতিদিন দুধ আনো, আজকে কেন দুধ না দিয়া আমার হাতে বাটি আর চাকু দিয়েছ, কারণটা কি? বলে, তোমার লাইলি আজকে তোমার জন্য দুধ দেয় নাই, আজকে তোমার কাছে চাকু আর বাটি পাঠাইছে, তোমার লাইলি বলেছে সে তোমার শরীরের এক টুকরা মাংস খেতে চায়। এবারে আল্লাহর বান্দা প্রতারক ধোকাবাজ দুই নাম্বার মজনু দুই নাম্বার আশিক ডেকে ডেকে বলতে আছে, বোনেরা আমার, আমাকে আল্লাহর হাস্তে মাফ করো, কারণ আমি আসল মজনু নয়, আমি হইলাম দুধ খাওয়ার মজনু, আমি ডুপ্লিকেট দুই নাম্বার মজনু, মজনু ওই যে সামনে আছে ওখানে গেলে তোমরা মজনুকে বাবা। এজন্য ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজে কিছু লোক আছে যারা তো আশেক দাবি করে, নবীর আশেক, কিন্তু তারা নবীর অরিজিনাল আশেক নয়, তারা হইল জেলাফি আর বিরিয়ানি খাওয়ার আশেক। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর হুকুমগুলো, নবীর তরিকাগুলো ঠিকভাবে মানতে হবে। হযরতে তকি ওসমানী রহমাতুল তকি ওসমানী দামাত বরকাতুহুম লেখেন, তার আব্বা যিনি তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন, তকি ওসমানী সাহেবের আব্বা, তিনি প্রতি বছর হজ করার জন্য, উমরা করার জন্য মক্কায় যেতেন, আর মক্কায় যাওয়ার পরে তিনি মদিনায় নবীর রওজায় যেতেন, কিন্তু নবীর রওজার কাছে মানুষের ভিড়ের কারণে যেতে পারতেন না, দূর থেকে নবীজির রওজা মোবারাকে সালাম দিয়া তিনি চলে আসতেন। প্রতি বছর এইভাবে করে যায়, আর দূর থেকে নবীজির রওজায় সালাম দেয়, মানুষের ভিড় আর চাপের কারণে তিনি সামনে যেতে পারে না। এইবার তিনি দূর থেকে প্রতি বছর সালাম দেয়, এইবারও তিনি নবীজিকে সালাম দেয়, সালাম দিয়া তিনি চলে আসে মনের দুঃখে, আর চিন্তা করে, হায় রে, প্রতি বছর টাকা খরচ করে আসি, কিন্তু আফসুস নবীজির রওজার সামনে আমি যেতে পারি না। এমন মুহূর্তে নবীজির রওজা থেকে আওয়াজ আসে, তিনি শুনতে পায়, আল্লাহ তাআলা তকি ওসমানী সাহেবের বাবাকে ডেকে বললেন, তাফসিরে মারিফুল কোরআনের লেখক আল্লাহ তাআলা তাকে ডেকে ডেকে, আল্লাহ নবী তাকে ডেকে ডেকে রওজা থেকে বলতে আসে, হে আমার আশেক, শুনে নাও, তুমি দূর থেকে সালাম দিতেছো, কাছে আসতে পারো না, আফসুস কইরো না, আফসুসের কিছু নাই, যারা আমার সুন্নাতের উপরে আমল করে, যারা আমার নবীর তরিকার উপরে চলে, আমি নবীর তরিকার উপরে, আমি নবীর সুন্নাতের উপরে যারা চলে, তারা যদি আমি নবীর রওজা থেকে দূরেও হয়, বাস্তবে তারা আমি নবীর রওজার নিকটে, কিন্তু যারা আমার নবীর সুন্নাত মানে না, আমি নবীর তরিকা মানে না, আমি নবীর হুকুম আহকাম মানে না, ওই ব্যক্তি যদি আমার রওজার সামনে দাঁড়ানো থাকে, বাস্তবিক পক্ষে ওই ব্যক্তি আমার রওজা থেকে অনেক অনেক দূরে। এজন্য যারা নবীজির সুন্নাত মানে, নবীজির তরিকার উপরে আমল করে, তারা থাকতে পারে বাংলাদেশে, কিন্তু সে বাস্তবে নবীজির রওজার কাছে, কিন্তু এক ব্যক্তি নবীজির সুন্নাত মানে না, আমল করে না, তরিকা মানে না, টাকার জোরে মক্কায় গেছে, মদিনায় গেছে, হজ করছে, উমরা করছে, নবীজির রওজায় সালাম দিছে, নবীজির রওজার কাছে গেছে, কিন্তু নবীর তরিকা না মানার কারণে সে বাস্তবিক পক্ষে নবীজির রওজার সামনে থাইকো, নবীজির রওজা থেকে অনেক অনেক দূরে। এজন্য ভাইরা আমার, আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের পছন্দ, আমাদের সব কিছু হবে নবীজির চাওয়া যেমন ছিল, নবীজির পাওয়া যেমন ছিল, নবীজির পছন্দ যেন হয় আমাদের পছন্দ, নবীজির তরিকা যেন হয় আমাদের তরিকা, তাহলেই আমরা কিন্তু নাজাত পাবো, নয়তো শুধু ফরজ ইবাদত করে কেউ নাজাত পাবে না। হযরতে বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বিকালবেলায় নদীর পারে ঘুরতে গিয়েছিলেন, নদীর পারে ঘোরাঘুরি করতেছিলেন, এমন মুহূর্তে তিনি দেখেন নদীর ভিতর থেকে মহিলারা পানি নিতেছে, কেউ কেউ থালা বাটি ধুইতেছে, যার যার কাজ শেষে করতেছে, আর অদূরেই একটা বৃদ্ধা মহিলা বসে বসে অঝোর ধারায় কান্না করতেছেন। হযরতে বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মহিলাদেরকে ডেকে বললেন,
বোনের আমার মায়ের আমার কি হয়েছে কারণটা কি এই বৃদ্ধা মহিলা কেন কাঁদতেছেন তার কান্না দেখে বড় পীরের দিলের ভিতর কান্না শুরু হয়ে গেছে এত অঝোর দাঁড়ায় কান্না করতেছেন মহিলারা ডেকে বললেন হুজুর সে আজ বারো বছর যাবৎ এই নদীর পারে বসে বসে কান্দে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেভাবে তার সন্তান ইউসুফকে হারিয়ে কান্না করেছিলেন তার থেকে কম নয় সেও ওই ইয়াকুব আলাইহিস সালামের মতন সন্তান হারানোর যন্ত্রণায় নদীর পারে বসে বসে কান্দে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এবার মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন পূর্ণ ঘটনাটা খুলে বলো কি হয়েছে মহিলারা ডেকে বললেন হুজুর তার একটা যুবক ছেলে ছিল তার ছেলেকে বিবাহ করানোর জন্য বর যাত্রী সহ একটা নৌকা বোঝাই করে একটা পানসি বোঝাই করে নদীর ওপার বিয়া করার জন্য পাঠিয়েছিল হুজুর গো যখন তার ছেলে বর যাত্রী নিয়া নদীর ওপার গেল বিবাহর কাজ সমাপ্ত করে কনেকে নিয়া বর যাত্রী নিয়া নদী পাড়ি দিতেছিল মাঝিগুলো নৌকার হাল ধরে ভাটিয়ালি গান শুরু করে দিল আর নদীর মাঝে বাদাম টাঙ্গাইয়া পালটাং পাল উড়াইয়া নৌকা বেয়ে বেয়ে এপার আসতেছিল এমন মুহূর্তে আকাশে প্রচণ্ড রকম গর্জন শুরু হলো কালা মেঘে সে পুরা এলাকা মেঘে সে গেল প্রচণ্ড রকম বৃষ্টি শুরু হলো ঝড় শুরু হলো ঝড় বৃষ্টির কবলে পড়ে নৌকার মাঝি মারলাম সবাই পেরেশান হয়ে গেল সবাই চিল্লা ফাল্লা কান্না করতেছিল আর আল্লাহকে ডাকতেছিল আল্লাহ গো আমাদেরকে তুমি এই তুফান থেকে হেফাজত করো কান্নাকাটি করতেছিল প্রায় পারেই চলে এসেছিল কাছাকাছি নৌকা নিয়ে চলে এসেছিল এমন মুহূর্তে প্রচণ্ড এক তুফানে তার ছেলের বউ সহ বরযাত্রী সহ নৌকা সহ যারা ছিল সব একেবারে নৌকাটাকে ডুবিয়ে ফেলে নৌকা সহ বরযাত্রী যারা ছিল সবাই এই পানির গভীরে নিমজ্জিত হয়েছে হুজুর সবাই বরযাত্রী সহ কনে সহ সবাই মারা গেছে একটা মানুষও জীবিত ফেরে নাই ওই দিন থেকে আজ পর্যন্ত এই বুড়া মহিলা নদীর পাড়ে বসে বসে কান্না করতেছে ছেলের জন্য বারোটা বছর হয়ে গেছে এই বারোটা বছর ধরে সন্তানের জন্যই মা এখানে বসে কান্দেন আল্লাহর আলী বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এবার বুড়ির কাছে যে বললেন মা গো আমার আপনি কাঁদবেন না আপনার মনের দুঃখগুলো আমাকে একটু খুলে বলেন বুড়িমা বলল বাবা আমার আমার মনে যেই দুঃখ বেদনা এই দুঃখ বেদনা তোমার কাছে বলে আরো আমার মনে দুঃখ দ্বিগুণ বাড়াইতে চাই না বলে মা গো বলেন আমি দেখি আপনার কোনো উপকার করতে পারি কি না বুড়ি বলে বারোটা বছর হয়ে গেল আমার সন্তানই নদীর ভিতর নিমজ্জিত হয়েছে বারোটা বছর হলো আমার সন্তান বরযাত্রী সহ কনে সহ নদীর ভিতর ডুবে মেরেছে ডুবে মারা গেছে আর এই বারো বছর পর এখন তুমি কিভাবে তার আমাকে উপকার করবা বারো বছর হয়ে গেছে বারো বছর হয়ে গেছে এখন তুমি কিভাবে উপকার করবা আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানি ডেকে বললেন মা গো আমার আপনি নিরাশ হইয়েন না হতাশ হইয়েন না আমি দেখি আপনার কোনো উপকার করতে পারি কি না আমি দেখি চেষ্টা করে আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দিতে পারি কি না ইনশাআল্লাহ আমি দেখি বুড়ি
বড় পীরের কথা শুনে আশ্বস্ত হলেন। আল্লাহর ওলি এবার আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন তুমি কি এই বুড়ির কান্না দেখো না? আয় আল্লাহ তাআলা তুমি এই বুড়ির সন্তানকে ফিরিয়ে দাও। আল্লাহ বললেন, এ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানি আমার বান্দারে, এই বুড়ির সন্তান তো 12 বছর আগে মারা গেছে, এখন আমি কিভাবে তাকে ফিরিয়ে দেব? জলে পড়ে মারা গেছে, জলের প্রাণীরা তার ছেলেকে খেয়ে ফেলেছে, হাড্ডি গুড্ডি ছাড়া কিছুই নাই। বড় পীর আব্দুল কাদের জিলানি বলে, আল্লাহ গো তুমি মৃত্যু ব্যক্তিকে জীবিত করো, জীবিতকে তুমি মৃত্যু দাও। আয় আল্লাহ তাআলা কবরে যখন মানুষগুলো রাখা হয়, সব মানুষ তো পচে গলে শেষ হইয়া যায়, ওই মানুষদেরকে তো তুমি আবার জীবিত করবা, করবানি? বলে হ্যাঁ। বলে তাহলে এইটা কি তুমি পারবা না? বলে বুঝলাম। আব্দুল কাদের রে, আল্লাহ ডেকে বললেন, আব্দুল কাদের রে এই বুড়ির সন্তান তো আরো 12 বছর আগে মারা গেছে, কোথায় হাড্ডি কোথায় কি সব কিছু দুলিশাত হয়ে গেছে, এবার তাকে কিভাবে আমি জীবিত করব? বড় পীর আব্দুল কাদের জিলানি ডেকে বললেন, আল্লাহ গো কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ বছর পরে বুড়ির ছেলে তো 12 বছর হয়েছে, এই সমুদ্রের ভিতর নদীর ভিতর নিমজ্জিত হয়ে মারা গেছে, কিন্তু কিয়ামতের ময়দানে হাজার হাজার লাখ লাখ বছর পরেও তুমি মানুষকে জীবিত করে তার হিসাব নিকাশ নেবানি? বলে হ্যাঁ নেব। বলে তাহলে কি এই ছেলেকে তুমি জীবিত করতে পারবা না? আল্লাহ বলে, ঠিক আছে আব্দুল কাদের জিলানি যাও যাও, ওই যে চেয়ে দেখো নদীর ভিতর, আমি আল্লাহ তাআলা বুড়ির সন্তানকে বদ যাত্রী সহ আমি আল্লাহ তোমার দোয়ার কারণে বুড়ির নিকট আবার 12 বছর পরে পৌঁছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বড় পীর আব্দুল কাদের জিলানি দেখতেছিলেন যে নৌকা নিয়া, যেই নৌকা নিয়া তারা বিবাহ করার জন্য গিয়েছিলেন, ওই নৌকা বেবে মাঝি গান গেয়ে গেয়ে পাল টেনে টেনে আসতেছে, আর মানুষেরা ভিতরে নৌকার ভিতরে বসে গালগপ্প করতেছে, মজা করতেছে, মাস্তি করতেছে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। তদানীন্তন সময় এটা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করল, বাগদাদের মানুষগুলো হাজার হাজার মানুষ এই অলৌকিক ঘটনা দেখার জন্য ওই দিন নদীর, দজলা নদীর, ফুরাত নদীর তীরে এসে তারা সবাই জড়ো হতে লাগলো, সবাই জড়ো হইল। ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হতে সবাই জড়ো হয়ে গেল যে 12 বছর পরে বুড়ির ছেলে আবার যেমন ছিল তেমন, যেইভাবে বিয়া করতে গেছে ওইভাবেই আবার ফিরে আসতেছিল। বুড়িমা দেখে খুশি হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল, বড় পীরকে শুক্রিয়া জানাইল, তার কৃতজ্ঞতা আদায় করল, দোয়া করল আর বলল, হে বড় পীর আব্দুল কাদের জিলানি আপনার দোয়ার বদলতে আমি বুড়ি আজকে 12 বছর পরে আমার সন্তানকে ফিরে পেয়েছি। ভাইরা আমার, এই জন্য এইটা তো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি জীবিত করেন নাই, জীবিত করেছেন আল্লাহ। 12 বছর পর আবার মৃত্যু ব্যক্তিকে পুনরায় মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ। এজন্য আমরা এই এমন কোনো বিশ্বাস যেন না আসে যেটা বড় পীর সাহেবই জীবিত করেছেন, তার কোনো ক্ষমতা নেই, জীবিত করার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ সুবহানাহু তাআলা জীবিত করে তার ওলি এবং তার বন্ধু প্রিয় বান্দার খাতিরে তার দোয়ায় আল্লাহ তাআলা তাকে জীবিত করে মায়ের নিকট পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহওয়ালাদের এটা কেরামত। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা আল্লাহওয়ালাদের কেরামত ভাই। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুদের ভয় নেই, চিন্তা নেই, দুশ্চিন্তা নাই, টেনশন নাই, তারা ভয় পাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সঙ্গী, আল্লাহর ওলিদের বন্ধু,
আখেরাতেও আল্লাহ আল্লাহর ওলিদের বন্ধু ইমানদার এবং মুমিনের বন্ধু হলো আল্লাহ তো ভাইরা আমার আজকের দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আল্লাহ ওয়ালাদের কেরামত বিশ্বাস করতে চান না বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি একবার মরুভূমির ভিতর আল্লাহ তাআলার মারিফাতের প্রেমে মারিফাতের সাগরে ভাসতেছিলেন দেওয়ানা মস্তানা মরুভূমির ভিতর ঘুরতেছিলেন এমন মুহূর্তে এক বুড়ি এসে বলতেছে যে হে বাইজিদ আমার এই আটার বস্তাটা একটু তুমি শহরে পৌঁছে দিয়ে আসো বুড়ি একটা আটার বস্তা নিয়ে এসেছেন বুড়া মানুষ আটার বস্তা পারে না বুড়ি ডেকে বললেন হে আল্লাহর বান্দা বাইজিদ আমার এই আটার বস্তাটা তুমি একটু শহরে পৌঁছিয়ে দাও আমার বাড়িতে বাইজিদ বস্তামী বলেন তখন আমি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলাম উন্মাদ ছিলাম আল্লাহর মারেফাতের সাগরে ডুবান্ত ছিলাম এমন মুহূর্তে বুড়ি যখন আমাকে বলল আমার আটার বস্তাটা একটু শহরে পৌঁছিয়ে দাও তখন আমি জঙ্গলার একটা বাঘকে ডাক দিলাম ডাক দিয়া বললাম এই বাঘ এদিকে আসো এই বুড়ির আটার বস্তাটা শহরে পৌঁছিয়ে দাও বুড়িমার আটার বস্তাটা বাঘের পিঠে চেপে দিলাম এবার বললাম বাঘরে এই বুড়িমার আটাটা বুড়ি যেখানে যায় সেখানে পৌঁছাই দিয়ে আসবাম আর বুড়িমাকে জিজ্ঞাস করলাম বুড়িরে বুড়িকে জিজ্ঞাস করলাম বুড়িমা তুমি এই আটার বস্তা নিয়ে যখন শহরের ভিতরে যাবা মানুষ যখন দেখবে বাঘের পিঠে করে তুমি আটা নিয়ে আসছ মানুষ জিজ্ঞাস করলে তুমি কি বলবা বুড়ি ডেকে ডেকে বললেন বাইজিদ রে মানুষ যখন আমাকে জিজ্ঞাস করবে আমি তখন বলবো বাইজিদ নামে একটা জালেম বাইজিদ নামে একটা জালেম এই বাঘের পিঠে আটা উঠাই দিয়া আমার কাছে পৌঁছে দিয়েছে বাঘকে বহন বানাইছে বুড়িমা ডেকে বললো বাইজিদ রে তোমার দিলের ভিতর তো এমন আশা এমন চিন্তা যে তুমি বাঘের পিঠে আটা উঠাই দিছো আর লোকে যখন জিজ্ঞাস করবে আমি যেন তোমার নাম বলি যে বাইজিদের কথায় বাঘ আমার আটা আমার বাড়িতে পৌঁছে দিয়েছে তুমি তো এইটাই চিন্তা করতেছো এইটাই চাও তাই না নিজেকে বড় মনে করতেছো তুমি তুমি তো জালেম বলে কিভাবে আমি জালেম বলে এই বাঘের পিঠে তুমি কেন আটা চাপাই দিলাম কারণ বাঘ তো তোমার কাজ করতে বাধ্য না বাঘকে তো আল্লাহ মানুষের কাজ করার জন্য বাধ্য বানায় নাই তাহলে বাঘের পিঠে কেন তুমি আটা চড়াই দিলা তুমি তো একটা জালেম তো ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালাদের কথা দুনিয়ার সবাই শোনেন আল্লাহওয়ালাদের কথা আল্লাহর বন্ধুদের কথা দুনিয়ার সব মাখলুকাত বিনা দ্বিধায় মেনে নেন আল্লাহর বন্ধু যখন হয়ে যাবেন আপনি যখন আল্লাহকে রাজি এবং খুশি করবেন আল্লাহর পছন্দ যখন আপনার পছন্দ হবে আল্লাহর চাওয়া যখন আপনার চাওয়া হবে তখন আপনি যাই বলবেন আপনার কথা সবাই শুনবে পুরা দুনিয়া শুনবে তামাম মাখলুকাত শুনবে হাদিসে কুদসি মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু বান্দা যখন আল্লাহ হয়ে যায় তামাম দুনিয়ার সব বান্দার হয়ে যায় বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহও বান্দার হয়ে যায় তো আপনি আমি যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি এইগুলো অস্বাভাবিক কিছু না ভাই এই যে পশু পাখি তারপর অবাধ্য প্রাণী মানুষের কথা শোনা এইটা অস্বাভাবিক কিছু না এটা আপনারটাও শুনবে আমারটাও শুনবে যদি আমরা আল্লাহ তাআলার খাঁটি একজন গোলাম হতে পারি তাহলে দুনিয়ার সব মাখলুক তো আমাদের গোলাম আল্লাহ বানাই দিছেন আমরা যদি আল্লাহর খাঁটি গোলাম হই তারাও আমাদের গোলামি করবে তারাও আমাদের কথা শুনতে বাধ্য হাফসি এক সাহাবি ছিল আফ্রিকান হাফসি যারা আফ্রিকান লোক থাকে আপনারা জানেন তাদের চুলগুলো কোঁকড়া কোঁকড়া থাকে
ভাইরা আমার বন্ধুরা আমার এই সাহাবীর চুলগুলো কোকরা কোকরা ছিল সাহাবীর চুল কোকরা থাকার কারণে তিনি মাঝখানে সিঁথি পারতে পারতো না তার কাছে আফসুস আল্লাহর নবীর চুলের মাঝখানে মাথার মাঝখানে সিঁথি ছিল নবী যে আমার মাঝখানে সিঁথি পারতো কিন্তু এই সাহাবী আফসুস করতেন হায় রে আমার নবীর এই আমলটা এখনো আমি করতে পারি নাই আমার নবীর মাথার মাঝখানে সিঁথি ছিল আমারও মন চায় আমারও পছন্দ আমার মাঝখানে মাথার মাঝখানে যেন সিঁথি পড়ে কিন্তু অনেক চেষ্টা করে হয় না কারণ কোকরা চুল মাঝখানে সিঁথি পরা যায় না বড় হয় না এবার তিনি একদিন কি করলেন তিনি একদিন একটা রড লোহাকে আগুনের ভিতর দিয়া গরম করলেন গরম কইরা তিনি তার মাথার ভিতরে এইভাবে করে লাগাইয়া দিলেন সেক দিলেন এই হাফসি সাহাবি মাথার ভিতর তিনি আগুনে পুইরা রডকে লাল বানাইয়া মাথার ভিতরে এইভাবে দাগ দিলেন মাঝখানে দাগ দেওয়ার কারণে চামড়া পুইরা চুল পুইরা দুই দিকে চলে গেছে মাঝখানে সিঁথি হয়ে গেছে সুবহানাল্লাহ সাহাবীরা বললেন আরে এটা তুমি কি করতেছো ওই সাহাবি বলতেছে দেখো আমার নবীর মাথার মাঝখানে সিঁথি ছিল আমারও পছন্দ আমার মাথার মাঝখানে সিঁথি থাক কিন্তু আমি তো সিঁথি করতে পারতেছি না যেহেতু আমার চুল পোকরা এজন্য আমি রড পুইরা আমার মাথার মাঝখানে দাগ দিয়ে দিছি যাতে কইরা আমার নবীর মাথার মতন সিঁথির মতন সিঁথি হয়ে যায় সুবহানাল্লাহ এরা তো সাহাবি ভাই নিজেদের কলিজা নবীজির জন্য কাইটা দিতে পারতেন দেখেন তাদের পছন্দ আর আমাদের পছন্দ কেমন আমাদের পছন্দ স্ত্রীর পছন্দ আমাদের পছন্দ সন্তানের পছন্দ আমাদের পছন্দ প্রেমিকার পছন্দ আমরা তো রাসুলের পছন্দে আমাদের পছন্দ না রাসুলের রাস্তা আমাদের রাস্তা না নেতার রাস্তাকে আমরা রাস্তা মনে করি নেতার সলিউশনকে আমরা মেনে নিয়েছি কিন্তু রাসুলের সলিউশনকে রাসুলের রাস্তাকে রাসুলের পছন্দকে আমরা মেনে নিতে পারি না তো ভাইরা আমার আমাদের প্রত্যেকের হওয়া উচিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস একজন গোলাম রাসুলের খাস একজন আশেক আল্লাহ তাআলা নবীজির খাস আশেক হয়ে নবীজির তরিকার উপরে চলে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন